রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। মৃত ওই ব্যক্তির নাম জীবন কুমার রাহা, বয়স 36 বছর, বাড়ি কালদিঘি আশিনপাড়া এলাকায়। পেটের সমস্যা নিয়ে বৃহস্পতিবার বিকেলে ব্যক্তিকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায় রোগীর আত্মীয়রা। শুক্রবার সকালে মৃত্যু হয় ব্যক্তির। রোগীর আত্মীয়দের অভিযোগ, রোগীর অবস্থা আশঙ্কাজনক হলেও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ঠিকমতো চিকিৎসা করেনি রোগীর, যার কারণে মৃত্যু হয়েছে রোগীর। এমন অভিযোগ তুলে আত্মীয়রা কর্তব্যরত চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখায়। পরে কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে হাসপাতালের সামনে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়রা, যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। খুব ক্রিটিক্যাল অবস্থা, পেশেন্ট খালি চিৎকার করছে যে আমাকে বাঁচাও। তখন ডাক্তাররা ফোন করে যাচ্ছে উপরে, তখন আমাদেরকে উপরে ইয়ে করেছে তিনতলাতে বিজেট স্যার কাছে, বিজেট স্যারকে নাই নাই করে সিস্টার দেখিনি, এখানে কোনো ইয়া নেই। ওদের ভূমিকা ভালো ছিল, ওরা ভালো করেছে। ডাক্তারকে ফোন করছে, ডাক্তার আসে না আসে না আসে না, যখন মারা গেছে তখন বিজেট স্যার আসছে। আমি পেশেন্ট পার্টি, আমার ভাই মারা গেছে, আমি উনাকে ধমক দিতেই পারি, এক দুই কথা বলতে পারি, তার জন্য উনি উল্টাপাল্টা ভাষা বলবে, হ্যাঁ কী হয়েছে আপনাদের, কী হয়েছে, বাইরে চলে যান, অমুক তমুক। উনি এই অধিকার উনি কে দিল? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, সরকারি টাকার বেতন নেয়, বেতন নিয়ে এরা পাবলিকের চেম্বার করে, এদিকে কল বুক করলে এরা আসে না, কেন আসে না? আমার ভাইকে পাবো না, কিন্তু আদার্স জনসাধারণের জন্য এটা করুক, এই জন্য আমরা বিরতন আন্দোলন করব। আজকে এদের উপরে স্টেপ না নিলে এটাই বলছি। হ্যাঁ, চিকিৎসার অভাবে মারা গেছে, কালকে রাত 8টায় ভর্তি হয়েছে, সারা রাত্রে কোনো ইয়ে ডাক্তার নেই, এক লবাটগিরি লাকড়া সেই ভর্তি করেছে। উনি তো মেডিসিনের ডাক্তার নয়, উনি নাককান্দালের ডাক্তার, তাহলে সারাটা রাত গেল। আজকে সকাল 9টা বাজে, তখনও কোনো ডাক্তারকে দেওয়া হলো না, কেন মেডিসিনে? ঠিক 5টার সময় পেটের ব্যথা ছিল আর পায়খানার পেচ্ছাপটা হচ্ছিল না, তো আমরা ঠিক কালকে সন্ধ্যা 5টার সময় ভর্তি করেছিলাম, এমার্জেন্সিতে দেখিয়েছিলাম। এমার্জেন্সির ডাক্তার রবার্ট লাকড়ার আন্ডারে সাবমিট করে দিয়েছিল। তারপর রবার্ট লাকড়া একবার দিয়েছিল, কথাবার্তা ডাক্তারের একদমই ভালো না। আমরা বারবার বলছিলাম যে স্যার ব্যথা প্রচণ্ড হচ্ছে, আপনি দেখুন, যদি মনে হয় যে আপনারা পারবেন না রেফার করে দিন, আমরা হয় নার্সিংহোমে নিয়ে যাবো না হয় বাইরে কোনো হসপিটালে নিয়ে যাবো। উনি বলছেন কোথায় নিয়ে যাবো, কীভাবে নিয়ে যাবো, কোথায় নিয়ে যেতে চান? আমি স্যার হয় মালদা করেন না শিলিগুড়ি করেন, তাহলে নিয়ে যান। কথাবার্তা একদমই ঠিক না রবার্ট লাকড়া ডাক্তারবাবু। তারপরে রাত্রে কিছুক্ষণ পর 11টার দিকে আবার ব্যথা শুরু হয়। নার্স দিদিমণিরা ছিল, তারা বারবার ফোন করেছে রবার্ট লাকড়াকে, তিনি আসেননি একবারও। সারা রাত ওইভাবে ব্যথা চোটে কেটেছে। সকালবেলা যখন দেখছি পেটটা ফুলে যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু পেচ্ছাপ পায়খানা হচ্ছে না মেডিসিনে, তো মেডিসিনে আসার পর দেখছি তখন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, তো আমরা মেডিসিনে নিয়ে আসার পরে বারবার যখন এরকম শ্বাসকষ্ট হচ্ছে, আমরা নার্স দিদিমণিদের বলি যে ম্যাডাম আপনার এমনি তো ক্রিটিক্যাল পরিস্থিতি পেশেন্টের, আপনারা অতি শীঘ্রই যে ডাক্তার মেডিসিনে আছে তাকে ফোন করুন। তো বিজেশ সাহা ছিল মেডিসিনের ডাক্তার, তাকে ফোন করেছিল, মিনিমাম 15 বার ফোন করেছে। 15 বার ফোন করার পরও তিনি আসেননি। আমরা বারবার দেখছি যে পেশেন্ট প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে, আমরা বারবার বলছি ম্যাডাম তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। ম্যাডামও বলছে আমরা ফোন করেছি ফোন করেছি ফোন করছি, তিনি কাটছেন আসছেন না, কাটছে কাটছেন আসছেন না। তারপরে বিজেশ যখন অলরেডি 2 বার হেঁচকি উঠে, হেঁচকি ওঠার পর দেখলাম যে সব কিছু ছেড়ে দিল। তারপরে তারও 10 মিনিট পর বিজেশ সাহা এসেছে, এসে তাও আমাদের সাথে তর্ক শুরু করে দিল। আমরা বলছি স্যার তর্কটা পরে করেন আমাদের সাথে, আপনারা আপনি আগে দেখেন পেশেন্টটাকে, পেশেন্টটা কিন্তু কোনো আর সাড়া দিচ্ছে না। তা সত্ত্বেও দেখলাম যে তিনি আমাদের সাথেই মানে জঘন্য ব্যবহার করছে বিজেশ সাহা। তারপরে যখন দেখলো তখন বলছে মারা গেছে। সেই দিকটার জন্য আমাদের রিটেন কমপ্লেন হবে, আর সেটা আর এই দুই ডাক্তার বিজেশ সাহা এবং রবার্ট লাকড়া, এই দুই ডাক্তারের বিরুদ্ধে সুপারকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। চিকিৎসার গাফিলতি, কালকে একটা পেশেন্ট 5টার সময় ভর্তি হয়েছে, সেই পেশেন্ট কোনো চিকিৎসা পায়নি, শুধুমাত্র আমাদের হসপিটাল সরকারি হসপিটালের এখন ইয়ে হয়ে গেছে, যে কোনো রোগী আসলেই ডায়াস লাইন আর ইঞ্জেকশন, তাছাড়া কোনো চিকিৎসা নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী, পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ, গঙ্গারামপুর।